ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ মুর্শিদাবাদের ফারাক্কা বাঁকা এলাকার বাসিন্দা প্রেমিক ঘোষ। বছর 25-এর প্রেমিক ঘোষ ব্যাঙ্গালোর থেকে কাজ থেকে বাড়ি ফিরছিলেন ওই যুবক। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক আগে ব্যাঙ্গালোরে গাড়ি চালানোর কাজ করতে যাই ফারাক্কা ব্লকের বেওয়া 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বাঁকা এলাকার বাসিন্দা প্রেমিক ঘোষ। শুক্রবার ডাউন বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে বাড়ি ফিরছিল প্রেমিক ঘোষ। পরিবারের দাবি, এদিন দুপুরে ও বিকেলে তার সাথে ফোনে কথা হয়, কিন্তু বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর থেকেই তার সাথে আর কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। এই ঘটনার পর থেকেই উৎকণ্ঠায় গোটা পরিবার, কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। বাড়িতে রয়েছে বাবা মা ও বোন, বাড়ির ছেলে ঘরে ফিরবে এই আশায় দিন কাটছে পরিবারের লোকজনের। কালকে ওই 1টার সময় কথা হয়েছে, এবার 4টার সময় ছেলের সঙ্গে কথা হয়েছে, তারপর তো আর কোনো যোগাযোগ নেই এখন পর্যন্ত। চেন্নাই গেছিলো, গাড়ি চালাইছিল লোডার। কালকে ওই 4টার পর থেকে আর কোনো যোগাযোগ নেই। আর ট্রেনে চাপার পর তো কথা হয়েছে, কালকেও কথা হয়েছিলো দুপুরবেলা 1টার সময়, আবার 4টার সময় ছেলের সঙ্গে কথা হয়েছে, আর তারপর থেকে কোনো খবর নেই। প্রেমিক ঘোষ।